গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী কুইন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো এখন থেকে আমার সঙ্গে থাকো। এখন বাজছে 1:10 আর আমি ঘুম থেকে এক্ষুনি উঠলাম দুপুরবেলায়। আর আজকে আমার হলো অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী যারা করো তারা জানবে অশোক ষষ্ঠীর মানেটা কী। আর আজকে হলো 1 বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ সবাইকে, বুঝলে বন্ধুরা? তো আর আজকে 1 বৈশাখ হয়ে কী হবে আমি তো আজকে কিছু খেতেই পারবো না। কী রান্না হয় আজকে আমাদের বাড়িতে দেখাবো তোমাদের, আমার বৌদি রান্না করবে আজকে। তো চলো আমি উঠি, ব্রাশ ট্রাশগুলো করে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসছি তোমাদের সামনে আবার কিছুক্ষণ পর। তো ভিডিও করবো কি ফটো তুলছি? তো দেখো বন্ধুরা, আমরা এখন ডাল পুরি ভাজছি। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তো চলো এবার দিয়ে দিই। দেখো আমাদের সোনা এবার বলছে ক্যামেরা কি ধরে দেবো, ওইদিকে গিয়ে পরে ধরেছি, দেখো না আর তো তেলটা গরম হবে। দেখো আমি এখন খাবো, দেখো ডাল পুরি আর দই মিষ্টি আর এটা হলো পটল আলুর দম। তো চলো আমি খেয়ে নি, খিদে পেয়েছি। 3টে বেজে গেছে। তো বন্ধু দেখো আমি এখন ডাল পুরি ভাজছি, তখন তো ভাজছিলাম, দেখলে তো আঙুল দেখা যাচ্ছে না, তো তখন তো দেখলে ভাজছিলাম। ভাজতে ভাজতে বৌদি বললো তুমি খেয়ে নাও, কারণ আমি তো সারাদিন কিছু খাইনি, উপোস করেছিলাম। তো আমি খেয়ে দিয়ে আবার ভাজতে বসেছি। তো আর ক্যামেরাম্যান হচ্ছে আমার সোনাই, মানে আমার ভাই তো দেখাশোনা করাই। চলো আমি ভেজে নিই, তরকারি হয়ে গেছে, পটল আলুর দম হয়েছে, দই মিষ্টি আছে আর এটা। তাহলে আমি ভেজে নিই, দিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। তো দেখেছিলে তো সে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করার পরে অনেক টাইম কেটে গেছে, এখন বাজছে রাত্রি 11:30 বাজছে। আর মুখে লাল লাল কি লেগে গেছে, এগুলো সিঁদুর ফিঁদুর হবে হয়তো। সিঁদুর না, তখন আমি লিপস্টিক নিয়ে তোমার মুখে ডলছিলাম না। আর মা এত রাত্রে ভাত রান্না করে খেলো, আজকে আমার ষষ্ঠী বলে মায়ের তো ষষ্ঠী নেই, আমার ষষ্ঠী আছে। এইটুকুনি তেল আমার মায়ের মাথায় দিব, তো তার জন্য মা এখন রাত্রিবেলাতে না, চাঁদি তো অল্প দেয় আগে। তো মা ভাত রান্না করেছিল, মিষ্টি আর মা খেলো। আর কোথায় তেলটা ঢাললি, চাঁদিটা ঢালবি? তো এ আর কি, সিদ্ধ সিদ্ধ ভাত করে মা আর মিষ্টি খেলো, আর আমি রাত্রে আবার খেলাম ইয়ে খেলাম কি ডাল পুরি মিষ্টি তরকারি। তেলটা গড়ে চলে আসছে, তো তেলটা দিয়ে চুলের নিচে এগুলোতে দে, ফোনটা রাখ একটু হাতে থেকে, তেল দিচ্ছে তাও দেখো ফোন হাতের মধ্যে। ফোনটা সাইলেন্ট কর মিষ্টি, এখানে না লাইটের প্রচন্ড অভাব। লাইভ করবো, দাঁড়িয়ে মাথায় তেলটা দিব তারপরে। ও লাইভ করবো, মাথায় তেল দিচ্ছি কেন? এখন না তেলটা দিস না, এখন দিস না, আমি পারবো না, পরে চুপচাপ লাইভ থেকে আসি, তারপরে তেল দিয়ে লাইভ তো করবো নাকি, তারপর তুই বলিস আমাকে, ঠিক আছে বলিস আমাকে, তারপর দেখবো আমি তোকে। আ লাগছে তো আমাকে, না ইঞ্জেকশন দিয়েছে কালকে। তোমরা যে আমাকে গৌরী কুইন চ্যানেলে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ইউটিউবে গৌরী কুইন চ্যানেল থেকে দেখো তাহলেই জানবে একদম সঠিক চ্যানেল থেকে দেখছো, ঠিক আছে? কারণ আমার নামে না প্রচুর ফেক আইডি বেরিয়ে গেছে। কেউ মাথায় তেল দিলে এরকম আরাম লাগে বলো তো? আমার তো প্রচন্ড ঘুম চলে আসে, পিছকে পিছকে চুল।
খাবে না তো খাবেই না, আর খিদে পেলে ওরা খিদে থামে না, এরকম চুলের সামনেটা দিয়ে চাঁদিটা দিয়ে মিষ্টি লাগছে তো চুলে লাগছে, ঘাড়ে লাগছে না, হ্যাঁ কেমন একটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমি আবার আসছি তোমাদের সামনে। একটু দেখো দুজনে দেখো মোটা হয়ে গেছে, সে থেকে থেকে আমি এখন পুরো গোলগাপ্পা হয়ে গেছি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আর আমি পরে আর আসছি না, ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তোমাদের ফোনে অটোমেটিক। আর গৌরী কুইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। বাই, গুড নাইট সব, বাইকে টাটা।